বঙ্গোপসাগরের সৃষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে। 6 থেকে 8 কিলোমিটার বেগে এটি বাংলাদেশের দিকে অগ্রসর হচ্ছে বলে জানায় আবহাওয়া অধিদপ্তর। সমুদ্র তীরবর্তী এলাকায় 1 নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে। সাগরে মাছ ধরতে গেলেও জেলেদেরকে উপকূলের কাছাকাছি অবস্থান করার নির্দেশনা দেওয়া হয়েছে। রোববার ভোর 6টায় পশ্চিম মধ্য সাগরে লঘুচাপটি ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়। বর্তমানে এটি বাংলাদেশের উত্তর পশ্চিম দিকে অগ্রসর হলেও দিক পরিবর্তন করে উত্তর পূর্ব দিকেও আগাতে পারে বলে ধারণা আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ আবুল কালাম মল্লিকের। বর্তমানে নিম্নচাপটির অভিমুখ বাংলাদেশের দিকে আছে, সুতরাং এটি আগামীকালের মধ্যে অথবা রাতের মধ্যে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে এবং এটি আরো সক্রিয়তা অর্জন করার সম্ভাবনা রয়েছে। 24 তারিখ থেকে বাংলাদেশের উপকূলে বৃষ্টিপাতের পরিমাণ একটু বৃদ্ধিতে থাকবে। 25-27 তারিখের দিকে বৃষ্টিপাত বাড়বে এবং এর সাথে সারা বাংলাদেশে বিশেষ করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, সিলেট এইসব অঞ্চলে দমকা বাতাস ও ঝোড়ো হাওয়া থাকতে পারে। চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে 1,035 কিলোমিটার এবং মংলা ও পায়রা বন্দর থেকে প্রায় 900 কিলোমিটার দূরে অবস্থান করছে নিম্নচাপটি। এই দীর্ঘপথ পাড়ি দিতে গিয়ে এটি দুর্বল হয়ে উঠবে বলে আশা করছে আবহাওয়া অফিস। তবে এটি বাংলাদেশের কোন স্থানে পতিত হবে সে বিষয় এখনও নিশ্চিত নয়। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ।